সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করতেছেন, বাট আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আপনার চ্যানেলটা র্যাঙ্ক হচ্ছে না, আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটা ভুল ধরিয়ে দেবো যেই তিনটা ভুলের জন্য কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করছে না, আপনাদের ভিডিও ভাইরাল হয় না। তো সকলেই কিন্তু এই তিনটা ভুল করে থাকে, যারা যারা নতুন ইউটিউব শুরু করে বা যারা যারা ইউটিউব সম্পর্কে কম জানে তারা কিন্তু সকলেই এই তিনটা ভুল করে থাকে। এবং এই তিনটা ভুলের জন্যই কিন্তু তাদের চ্যানেলটা মূলত গ্রো হয় না, তাদের কোনো ভিডিও ভাইরাল হয় না, তাদের চ্যানেলটা র্যাঙ্ক হয় না। আমি প্রায় 100% শিওর হতে পারি আজকে আমি যে তিনটা ভুল আপনাদের ধরিয়ে দেবো বা যে তিনটা ভুলের কথা বলবো সেটা আপনারা অবশ্যই করে থাকবেন, যার কারণে কিন্তু মূলত আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আপনার চ্যানেলটা র্যাঙ্ক হচ্ছে না, আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আশা করি আপনি যদি আজকে আমার এই ভিডিওটা ফুল দেখেন এবং তিনটা ভুল যদি আপনারা না করেন, যে তিনটা ভুল আজকে আমি আপনাদের ধরিয়ে দেবো, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা গ্রো হওয়া শুরু করবে, আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক হবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন পর্যন্ত, যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো যাই হোক, এখন আসি মূল কথায়। আপনারা যে তিনটা ভুল করে থাকেন, সচরাচর যে তিনটা ভুল করে থাকেন এবং যে তিনটা ভুলের জন্য আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক হয় না, তার মধ্যে আপনি যে প্রথম ভুলটা করে থাকেন সেটা কিন্তু মারাত্মক একটা ভুল করে থাকেন। আর সেই প্রথম ভুলটা হলো কন্টেন্ট বা টপিক সিলেক্ট করা। তো মনে করেন আপনি একটা চ্যানেল খুলেছেন এবং আপনি কি করবেন, সেখানে ভিডিও আপলোড করবেন। তো আমি যেটা মনে করি, আপনারা যেভাবে মূলত কন্টেন্ট বা টপিকটা সিলেক্ট করেন, আপনারা প্রথমে কি করেন, বড় বড় ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করেন বা যে সমস্ত চ্যানেল গ্রো হওয়া শুরু করছে তাদের চ্যানেলগুলোকে ফলো করেন। তো আপনারা কি করেন, যখন মনে করেন একটা বড় চ্যানেল আছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ দেখা যায় সেই ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে এসেছে, আপনারা করেন কি সেই ভিডিওটা দেখে দেখে আপনারা করেন কি নতুন করে একটা ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দেন। তো এটা কিন্তু একটা মারাত্মক ভুল। কারণ কি, আপনারা যখন একটা ভিডিও আপনারা কপি করবেন, অর্থাৎ অন্যদের কন্টেন্ট দেখবেন যেই কন্টেন্টটা অলরেডি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে বা অলরেডি ইউটিউবে অনেক ভিউজ চলে এসেছে, যখন আপনারা সেই কন্টেন্টটা নতুন করে মেক করে আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু সেই কন্টেন্টে কিন্তু বা সেই টপিকসে কিন্তু আপনারা ভিউজ পাবেন না। তো আপনারা ভেবে দেখেন, যখন একটা বড় চ্যানেলের বা একটা ভাইরাল হওয়া ভিডিও আপনারা কপি করবেন, সেই ভিডিওটা কিন্তু অলরেডি অনেকে দেখে ফেলেছে এবং সেই টপিকসটা কিন্তু অলরেডি পুরনো হয়ে গেছে। বাট যখন আপনি সেই টপিকসে আবার নতুন করে আপনার চ্যানেলে আপলোড করতেছেন, দেখা যাচ্ছে আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর 50টা 40টা বা 100টা ভিউ হচ্ছে, তারপরে আর ভিউ হচ্ছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা ভুল। তো আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। মনে করেন একটা চ্যানেলে একটা ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে, আপনারা সেই ভিডিওটা নতুন করে বানানোর চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, ট্রেন্ডিং টপিক্সের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা একটা বিষয়। মনে করেন একটা ট্রেন্ডিং টপিক একজন আপলোড করেছে, সেই ভিডিওটা র্যাঙ্ক হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, অনেক ভিউজ হয়েছে, তখন কিন্তু আপনিও পারেন সেই কন্টেন্টটা তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করা, কারণ সেটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক, সেটা কিন্তু ভিউজ হবেই। তো আপনারা কিন্তু এই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। বাট আপনারা কখনোই পুরাতন কোনো টপিক্স নিয়ে আপনাদের চ্যানেলে নতুন করে আপলোড করবেন না, যে টপিকসটা অলরেডি ভাইরাল হয়ে গেছে বা ইউটিউবে অনেকে দেখে ফেলেছে, সেই ধরনের টপিকস আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। তো আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের চ্যানেলে ইউনিক কন্টেন্ট আপলোড করা। তাহলেই দেখবেন যে আপনাদের চ্যানেলটা গ্রো হওয়া শুরু করছে। যখন আপনি নতুন একটা টপিক্সে কাজ করবেন বা নতুন একটা টপিক্সে যখন আপনি ভিডিও বানাবেন, তখন কিন্তু সেই টপিক্সটা ইউটিউব নিজেই কিন্তু ভাইরাল করবে, কারণ যে সমস্ত টপিকস ইউটিউবে কম রয়েছে সেই সমস্ত টপিকস কিন্তু ইউটিউব নিজেই কিন্তু ভাইরাল করে দেয়। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইউনিক কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা, তাহলে দেখবেন যে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ হচ্ছে এবং আস্তে আস্তে র্যাঙ্ক হচ্ছে, আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। সো এখন আসে আপনারা দুই নম্বর যে ভুলটা করে থাকেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল আমি মনে করি। মনে করেন আপনি একটা চ্যানেল খুলেন এবং আপনি সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি কি করেন, সেই ভিডিওটা কপি করে আপনি শেয়ার করা শুরু করেন। দেখা যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, তারপরে বিভিন্ন মাধ্যমে কি করেন, আপনারা কি করেন সেটাকে শেয়ার করা শুরু করে দেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু আপনারা সেটা শেয়ার করা শুরু করেন। তো এটা করলে কিন্তু আপনাদের ভুল হয় এবং আপনাদের কন্টেন্ট কিন্তু ডাউন হয়ে যায়, এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। তো কিভাবে এটা ভুল হয় আমি আপনাদের একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মনে করেন যখন আপনারা একটা ভিডিও আপনারা কি করবেন অনেক বেশি শেয়ার করতেছেন, ধরেন আপনাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন মাধ্যমে আপনারা শেয়ার করতেছেন, আপনাদের বন্ধুদের বললেন যে এই ভিডিওটা দেখ, তখন মনে করেন আপনার কথা রাখার জন্য আপনার বন্ধু কি করলো, সেই ভিডিওতে ক্লিক করলো এবং সেই ভিডিওতে ক্লিক করার পর সে কিন্তু ভিডিওটা পুরোটুকু কখনোই দেখে না, জাস্ট আপনার কথাটা রাখার জন্য কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওতে ক্লিক করার পর 10 থেকে 15 সেকেন্ড দেখার পর কিন্তু সে ভিডিও থেকে বেরিয়ে এসে পড়ে। তো এইভাবে কিন্তু সকলে কিন্তু এই কাজটাই করে। তো এটা করাতে কিন্তু আপনার যে ভিডিওর পারফরমেন্স আছে বা আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশনটা আছে সেটা কিন্তু একদম ডাউন হয়ে যায়। এই ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের ভিডিওর পারফরমেন্সটা ভালো থাকে না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওটার সাথে কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ওই অ্যালগোরিদমটা কিন্তু সেট হয় না এবং আপনাদের ভিডিওর পারফরমেন্স নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ইউটিউব কখনোই আপনাদের ভিডিওটাকে র্যাঙ্ক করে না, অর্থাৎ ইউটিউব কিন্তু কখনোই আপনাদের ভিডিওটাকে সাজেস্ট করে না ব্রাউজ ফিচার
ভাইরালে নিয়ে যায় না বা ভাইরাল করে না। তো আপনারা একটা কথা সকলেই মনে রাখবেন, ইউটিউব কখনই একটা ভিডিওকে ভাইরাল করে যে ভিডিওর কন্টেন্ট ভালো, অর্থাৎ যে ভিডিওটা মানুষ অনেকক্ষণ দেখে বা যে ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো, যে ভিডিওর ওয়াচ টাইম ভালো, সেই ভিডিও থেকে কিন্তু ইউটিউব মূলত ভাইরাল করে। বাট যখন আপনি আপনাদের ভিডিওটাকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করেন, তারা কিন্তু ভিডিওটা দেখে না, মাত্র 10-15 সেকেন্ড দেখার পরে বেরিয়ে এসে পড়ে, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওর যে পারফরমেন্সটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু আপনাদের সেই ভিডিওটা কখনোই র্যাঙ্ক হয় না, সেটা ডাউন থেকে যায়। ইউটিউব কখনোই সেই ভিডিওটাকে র্যাঙ্ক করে না, কারণ ইউটিউব ভাবে আপনাদের ওই ভিডিওটার পারফরমেন্স ভালো না এবং ওই ভিডিওটা পাবলিক বা ভিউয়ার্স দেখতে চায় না, এবং ইউটিউব তখন সেই ভিডিওটাকে ডাউনই রেখে দেয়, কখনোই সেটা ভাইরাল হয় না। যদি অটোমেটিক ভিউজ আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে একদম রিয়েল ভিউয়ার্সরা কিন্তু আপনাদের সেই ভিডিওটা দেখেছে, এবং তখন কিন্তু সেই ভিডিওর পারফরমেন্স, অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম ভালো থাকবে, তখন কিন্তু কিছুদিন পরে হলেও সেই ভিডিওটাকে ইউটিউব আপনাদের র্যাঙ্কিং নিয়ে যাবে বা ভাইরাল করাবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনারা কখনোই এই কাজটা করবেন না। তারপর আসে 3 নম্বর যে ভুলটা করেন, সেটা হলো আপনাদের চ্যানেলে মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করা। ধরেন চ্যানেলটা খোলার পর আপনারা কি করলেন, কিছুদিন আপনারা টেক রিলেটেড ভিডিও দিলেন, যখন আপনি দেখলেন যে আপনাদের টেক রিলেটেড ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন আপনারা করলেন কি বিভিন্ন মিউজিক ভিডিও বা ফান ভিডিও বা বিভিন্ন কপি করা শুরু করলেন, আবার দেখা গেলো সেগুলোতে ভিউজ হয় না, হঠাৎ করে আপনাদের একটা টেক ভিডিও ভাইরাল হয়ে গেছে লাগে, তখন আপনারা করেন কি আবার সেখানে টেক ভিডিও আপলোড করা শুরু করেন। তো এগুলো করলে কি হয়, আপনাদের চ্যানেলের কিন্তু ইমেজটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সাবস্ক্রাইবাররা কিন্তু আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, কারণ আপনাদের চ্যানেলটা এলোমেলো বা হিজিবিজি থাকে, যার কারণে কিন্তু সাবস্ক্রাইব করে না। বা দেখা যায় যখন আপনাদের একটা ভিডিও বা মিক্স কন্টেন্ট থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিও থেকে কিছু পরিমাণ সাবস্ক্রাইব এসেছে, তখন কিন্তু তারপর দেখা যায় যদি আপনারা ভিডিও আপলোড করেন, অন্য কোনো টপিকসে ভিডিও আপলোড করেন, দেখা যায় সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না। সো আপনারা কখনই কিন্তু আপনাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে সফলতা আসবে। আগে হোক পরে হোক, 1 মাস পর হোক, 2 মাস পর হোক বা 6 মাস পর হোক, আপনাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হবেই বা গ্রো করবে যখন আপনারা একটা ক্যাটাগরিতে কাজ করে যাবেন, অর্থাৎ টেক বা যে কোনো একটা ক্যাটাগরিতে আপনারা কাজ করে যাবেন, আস্তে আস্তে কিন্তু ভিউজ হবেই বা র্যাঙ্ক হবেই। তো মূলত কিন্তু নতুন ইউটিউবার বা যারা বোঝে না, যারা কম বোঝে, তারা কিন্তু এই 3টা ভুল অবশ্যই করে থাকে। আশা করি আপনারা যদি 3টা ভুল না করেন বা এই অনুযায়ী আপনারা কাজ করেন, তাহলে আপনাদের ইউটিউবে সফলতা আসবেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের একটু হলেও উপকার এসেছে। যদি ভিডিওটি উপকার এসে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।